সম্মানিত স্যার ম্যাডাম সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্স দুই হাজার তেইশ ব্যাসে আবেদন করেছেন আপনারা ইতোমধ্যেই প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা পেয়ে গেছেন তো অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কোন সেন্টারে কতটি শূন্য পদ আছে তারা যে পরীক্ষাটি নেবে এই পরীক্ষার মাধ্যমে কতজনকে টেকাতে পারে নাকি সকলেই সেখানে সুযোগ পাবে তো আজকে আলোচনা করবো যে বাংলাদেশে যে বিএডের স্টাডি সেন্টারগুলো আছে স্টাডি সেন্টারগুলোতে যে পরিমাণ পদ বরাদ্দ আছে আজকে সে বিষয় নিয়ে আলোচনা করবো এখানে দেখে নিন এনআইটিটিসি ভোলা এখানে শূন্য পদ আছে দুইশোটি ফরিদপুর টিটিসি এখানে দুইশোটি কে টিটিসি ঢাকা একশো পঞ্চাশটি পাবনা টিটিসি টিসি বি ও ইউ মডেল সেন্টার একশো পঞ্চাশটি খুলনা টিটিসি তিনশোটি বিএম টিআই গাজীপুর দুইশটি এ আর এস টিটিসি বরিশাল তিনশোটি যশোর টিটিসি তিনশোটি ফেনি টিটিসি টিসি তিনশোটি সিলেট টিটিসি টিসি তিনশোটি দিনাজপুর গভ কলেজ তিনশোটি রংপুর টিটিসি তিনশোটি রাজশাহী টিটিসি চারশোটি চট্টগ্রাম টিটিসি চারশোটি পিটিআই বগুড়া চারশোটি ঢাকা টিটিসি 300টি তিনশোটি কুমিল্লা টিটিসি চারশোটি টিটিসি টিটিসি তিনশোটি পিটিআই রংপুর দুইশো পঞ্চাশটি পিটিআই চট্টগ্রাম দুইশো পঞ্চাশটি আর বগুড়া দুইশো পঞ্চাশটি পিটিআই দিনাজপুর দুইশো পঞ্চাশটি পিটিআই পাবনা দুইশো পঞ্চাশটি কুমিল্লা ভিগ কলেজ দুইশোটি মাইমন ফিমেল টিটিসি দুইশো পঞ্চাশটি এন ডিজিসি রাজশাহী দুইশো পঞ্চাশটি এই যে সাতাশটি স্টাডি সেন্টার আছে এই স্টাডি সেন্টারগুলোতে দুই হাজার বাইশ ব্যাসে কিছু কিছু স্টাডি সেন্টারে কিন্তু পথ সংখ্যা কম ছিল সেখানে এবারে কিন্তু পথ সংখ্যা বাড়িয়েছে যে কারণে এবার সকলের জন্য একটি ভালো সুযোগ আছে কারণ অনেক প্রতিষ্ঠান যেমন এখানে কে টিটিসি ঢাকা এখানে এর আগে পথ ছিল একশো বিশটি এরকম আরও প্রতিষ্ঠান আছে সেখানে দেখা যাচ্ছে আড়াইশোটি পদ ছিল সেখানে পঞ্চাশটি বৃদ্ধি করেছে কোনো কোনো প্রতিষ্ঠান বিশটি তিরিশটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু কিছু শূন্য পদ বৃদ্ধি করা হয়েছে এতে করে এবারে যে সমস্ত সম্মানিত স্যার ম্যাডাম বিএডের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করেছে আশা করি আপনারা কোনো রকম যদি পরীক্ষাটা দেন আপনাদের যে অ্যাডমিশন হবে আশা করছি সেই অ্যাডমিশানে যদি আপনারা একটু সচেতনভাবে পরীক্ষাটা দেন তাহলে আপনার সৌভাগ্য খুলে যেতে পারে তো আমরা পরবর্তীতে আলোচনা করব যে অ্যাডমিশনের জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন যাতে করে সহজে আপনি উত্তীর্ণ হতে পারেন এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই রাখছি